আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু, কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের পুরান একটা টপিকস, সেটা হচ্ছে কবুতর কত পর হইলে ডিম পারে সচরাচর। ঠিক আছে, কবুতরের কত পর হইলে ডিম পারে, একদম রিয়েল, যেটা একদম রিয়েল। একটা আছে যে ডিম পারে, হ্যাঁ, আর একটা আছে যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এটা বুঝতে হইব। ঠিক আছে, তো আমি এই যে দেখেন আমার যে এক জোড়া কবুতর, এটা আমার ঘরের মানে আমার লফটের বাচ্চা, এটা হচ্ছে নর বাচ্চা। ঠিক আছে, নর, তো এটার মূলত মাত্র সাত পর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা সঠিকভাবে জানতেছি না, এটার মাত্র মূলত সাত পর হয়েছে। ঠিক আছে, সাত পর, এটা নর, কিন্তু ডাক মাশাল্লাহ ফুটে গেছে। ঠিক আছে, তো এরকম ডাক ফুটতে হইব, নরের ডাক ফুটতে হইব, নাইলে কিন্তু হইব না, নর কিন্তু ডাক ফুটতে হইব। সাত পরেই মাত্র ডাক ফুটে গেছে, তাইলে মাদি একটু বড় সাইজ দিবেন, কারণ যেহেতু নর যেহেতু সাত পরের, মাদির সাইজটা একটু বড় হইতে হইব, যেমন মাদির বয়সটা একটু বড় হইতে হইব। আমার মাদিটা চিলা মাদি, ওরা নিজেরা নিজে জোড়া বিড়ে গেছে, তো চিলা মাদিটার বয়স মাত্র নয় পর হয়েছে। এটা এখনও ডিম দেয় নাই। এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তো এই নয় পরের মাদে এটা ডিম দিয়ে দিব, আজকালকার ভিতরেই ডিম দিয়ে দিব। ঠিক আছে, তো আপনারা যেটা হচ্ছে, একবার মূলত ওরা প্রথমবার ডিম দেয় নাই, মানে এই প্রথমবার যেহেতু ডিম যায় না, কীরকম ডিম দেয়, হয়তো পারে একটু ছোটো দিতে পারে। ঠিক আছে, একবারে ছোটো দিতে পারে, কারণ এটা প্রথম যেই ডিমগুলো দেয় কবুতর, ওই ডিমগুলো একদম ছোটো হয়, একদম ছোটো সাইজে, তারপর নেক্সট টাইম থেকে আবার মাশাল্লাহ বড় হয়, এটা নিয়মই। তো সেক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে একবার রিয়েল বয়স, যেটা হচ্ছে রিয়েল, যেটা যে মাদি সাত পর, নর সাত পর, মাদি নয় পর হলেই যথেষ্ট, কারণ নরের ডাক ফুটতে হইব, নরের ডাক ফুটতে হবে, যেরকম ডাক ফুটতে হবে, নরের ডাক ফুটতে হবে, তাইলেই আমাদের মানে মাদি ডিম পেড়ে দিব সহজেই। আর যদি নর না ডাকে, অনেক নর দেখবেন বুড়ো হয়ে গেছে, তাও ডাকে না, তো তাদের মাদি সচরাচর ডিম পারতে চায় না, কারণ মাদির ডাক পছন্দ হয়। ঠিক আছে, মাদির ডাক পছন্দ হয়। আমার আরেকটা কবুতর আছে, আপনারা দেখতে পারবেন কিনা কবুতরটা উপরে, তো গররার সাথে জিরা গলা, ওই কবুতরের ডিমগুলো একদমই ছোট, কারণ ওরা একদমই কম বয়সে ডিম দিয়েছে, কারণ আমি একটু দেখাইতেছি। এটা একটা মানে গররার সাথে একটা এই যে জিরাগলা, হ্যাঁ, ডিম পারছে, তো হ্যাঁ গো, ডিমটা একবারে ছোট আমি দেখাইতেছি, দাঁড়ান, দেখি, ডরেন না, তিনটা ডিম পারা নেই, ডিম ওর সাথে আরেকটা পুরা ডিম পারছিল। এই যে দেখেন একবারে ছোট একটা ডিম, একবারে ছোট, আপনারা দেখতে পারতেছেন কিনা, একবারে ছোট, তারপরে এই ডিমটা এই ডিমটাও একবারে ছোট। ঠিক আছে, একটা ডিম মোটামুটি একটু বড় পারছে। ঠিক আছে, এরকম প্রথম ডিম, মানে মাত্র মাদি মাত্র সাত পর কি আট পরের মতো হয়েছে, তো ডিম পেড়ে দিছে, নরটা একটু বয়স্ক বেশি। ঠিক আছে, তো সচরাচর এই বয়সটাই মধ্যেই কবুতর ডিম পারে, আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, মাদিটা একটু সাইজে বড় দেবেন, নরটা ডাক ফুটতে হইব, তাইলে ডিম পেড়ে দিব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।